हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश ट्यूटोरियल। दिस इज़ द पार्ट वन वीडियो ऑफ लेसन टू, द एडवेंचरस क्लाउड बाय एनिड ब्लेटन। आमार पढ़ाना तुम्हारे केमन लगे अवश्य कमेंट कर जानियो, और जदि भलो लेगे थे ताहले अवश्य लाइक शेयर और सबस्क्राइब करो। लेट्स स्टार्ट। एनिड मेरी ब्लेटन इज वन ऑफ द मोस्ट पॉपुलर ब्रिटिश चिल्ड्रेंस ऑथर्स ऑफ ऑल टाइम्स। एक जन ब्रिटिश लेखिका जिनी बच्चादेर जन्नो गल्प लिखे थाकें। हार वर्क्स इनक्लूड सीरीज अफ नॉवेल्स इन विच चिल्ड्रेन हैव देयर ओन एडवेंचर्स विथ मिनिमल एडल्ट हेल्प। तो तार गल्पगुलोते तिनी सब समय एडवेंचर निये बच्चादेर जन्नो लिखे थाकें, जेगुले बड़ोरा सहाज्य करे थाके। द मोस्ट पपुलर अमंग दिज आर द फेमस फाइव based on four children and their dog and the secret seven, a society of seven children who solve various mysteries. This text is an edited version of her short story the adventurous clown. So the adventurous clown bola je short story ache shekhan theke ei golper kichu ta ongsho newa hoyeche. Tale ebar amra text ta porbo. Let's read. There was once a toy clown called Tuffy. Tuffy name ekta putul joker chilo. He lived in a toy shop with many other toys. She ekta khelnar dokane onek khelnar shonge thakto. Tuffy longed to be a hero. Tuffy sob shomoy hero hote chaito. He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. ও সব সময় কিছু ভালো কাজ করতে চাইতো যাতে বাকি পুতুলরা ওকে দেখে হিরো বলে চেঁচিয়ে ওঠে। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। ও ভাবত এই টয়ের দোকানের শেলফগুলো খুব ডাল, বন্ধকার। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, আস্ট টিমোথি দ্য পাপি ডগ। তো সেখানে একটা কুকুরছানার পুতুল ছিল, তার নাম হলো টিমোথি। তো সে জোকারকে কোশ্চেন করলো, তো তুমি সবসময় এরকম রেগে থাকো কেন? বি হ্যাপি উইথ আস টাফি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অন অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। বলছে তুমি আমাদের সঙ্গে কেন খুশি থাকতে পারো না টাফি, সবসময় কেন অ্যাডভেঞ্চারের জন্য মরিয়া হয়ে থাকো। Adventures are always exciting. I want to do something that would make all the toys take notice of me. It's so dull up here on our shelf, replied Tuffy. So Tuffy uttor holo, adventure sob shomoy exciting hoy. Ar ami emon kichu korte chai jate baki khelnara amake aste aste lokkho korte arombo kore. এই একটা শেলফের মধ্যে বন্দি হয়ে থাকা ভীষণ বোকা বোকা। অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হিজ শেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। একদিন রাত্রেবেলা ক্লাউনটা তার শেলফ থেকে নেমে অ্যাডভেঞ্চার্সের জন্য রওনা দিল। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স। তো সেই রাতে একটা খুব বড় রেসের আয়োজন হয়েছিল, যাতে দুটো কাঠের ঘোড়া আর একটা ঘোড়ার গাড়ি, যেটা কাঠের তৈরি কৃষকরা চালাবে, তো তাদের মধ্যে একটা রেস অর্গানাইজড হয়েছিল। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম ডাউন। টাফি যেই মুভমেন্টে সেলফ থেকে নেমে রওনা দিল, সেই মুভমেন্টেই রেসটা জাস্ট স্টার্ট হয়েছিল। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা ঘোড়ার গাড়ি দৌড়ে চলে গেল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। যে ফার্মার এই গাড়িটা রাইড করছিল বা চালাচ্ছিল, সে দাঁড়িয়ে যাচ্ছিল আর চেঁচাচ্ছিল, গুডনেস অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, আ রান অ্যাওয়ে হর্স, থট টাফি, নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। তো সেই ঘোড়াটাকে দেখে টাফি ভাবল, আরে এই ঘোড়াটা বোধহয় পালিয়ে যাচ্ছে,
যাক তাহলে আমি আজকে একটা অ্যাডভেঞ্চার পেয়েছি, এটাই আমার চান্স হিরো হওয়ার। তারপর টাফি কী করলো দেখি, দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড আগেইন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। যেই মোমেন্টে ঘোড়া আর ঘোড়ার গাড়িটা ঘুরপথে আসছিল, অমনি টাফি জাম্প দিয়ে সেই গাড়ির লাগামটা ধরে নিল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড। ও ওদের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ল আর ঘোড়াটাকে টেনে এক সাইডে নিয়ে এলো। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। তাতে করে কী হলো, ঘোড়ার গাড়িটা উল্টে গেল আর ফার্মারটা যে গাড়িটা চালাচ্ছিল সে পড়ে গেল। টাফি স্টুড বাই হেল্পিং হিম আপ ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। তো টাফি তার পাশে দাঁড়িয়ে ফার্মারের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিল আর মনে মনে ভীষণ প্রাউড ফিল করতে থাকলো যে ও ঘোড়াটাকে আটকাতে পেরেছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু সেই ফার্মার ভীষণ রেগে গিয়েছিল। তাহলে এবার আমরা ওয়ার্ডনেসটা দেখব। গ্রাম্বল, কমপ্লেইন ইন আ ব্যাড টেম্পার্ড ওয়ে, মানে সবসময় খিটখিট করা। অ্যাডভেঞ্চার্স, আনইউজুয়াল এক্সাইটিং আর ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স, মানে কিছু রোমাঞ্চকর কাজকর্ম করাকে অ্যাডভেঞ্চার্স বলে। আচ্ছা এবার আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। অ্যাক্টিভিটি ওয়ান, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে আমাদেরকে সেন্টেন্সগুলোকে ইনসিডেন্ট ওয়াইজ পরপর সাজাতে হবে। ফার্স্টে রয়েছে টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস, সেকেন্ড দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো, নাম্বার থ্রি দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, ফোর দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স, নাম্বার ফাইভ হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় শপ টু বি ডাল, সিক্স দ্য কার্ট টার্নড ওভার। তো এবার এগুলোকে আমাদের ইনসিডেন্ট ওয়াইজ সাজাতে হবে। তো নাম্বার ওয়ান আমাদের দিয়ে দিয়েছে, নাম্বার টু এরটা হয়েছে নাম্বার ওয়ান, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো। তাহলে নাম্বার টু যেটা হবে সেটা হলো হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় শপ টু বি ডাল। তাহলে নাম্বার পাঁচেরটা হবে নাম্বার থ্রি, সরি নট থ্রি, টু। নেক্সট হবে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্স ড্রিভেন বাই উডেন ফার্মার্স। তো এই চারেরটা হবে আমাদের তিন। দেন হবে টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস, তাহলে এটা হবে ফোর। নাম্বার ফাইভ হবে দ্য কার টার্নড ওভার, এটা হবে ফাইভ। আর সিক্স হবে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। তো আশা করছি অ্যাক্টিভিটি ওয়ানটা কীভাবে সলভ করলাম তোমরা বুঝতে পেরেছ। নেক্সট দেখবো অ্যাক্টিভিটি টু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ ড্যাশ টয় শপ, তো এখানে টয় শপ হবে নাম্বার ওয়ান। হি উইশ টু ডু সামথিং এক্সাইটিং, তাহলে এক্সাইটিং হবে নাম্বার টু। হিজ ফ্রেন্ড টিমুথি ফেল দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ গ্রাম্বেলড, নাম্বার থ্রি। বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ নোবেল, তো এটা হবে নাম্বার ফোর। তো আশা করি আমি চ্যাপ্টারটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর সহজভাবে এক্সারসাইজটাও সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।